আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পেঁয়াজের পাকোড়া। পেঁয়াজের পাকোড়া খুব ইজিভাবে বাসায় কিভাবে বানানো যায় চলুন তাহলে দেখে নিই। এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আমি এখানে 2টো বড় পেঁয়াজ কেটে নিয়েছি, এখন এটাও দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি সব একত্রে এখন মিশিয়ে নেব। আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে একটু একটু করে এটা ভালোভাবে মিক্সটা বানিয়ে নেবেন। দেখুন, আমার মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে এটা তেলে দিব। আমি এখানে একটা প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। আমার তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। এখন এভাবে ছোট ছোট করে আমি সবগুলো ছেড়ে দিব। আসলে বলতে কি, বৃষ্টির মধ্যে পেঁয়াজুর স্বাদটাই হয় আলাদা। দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজের ফ্রেঞ্চ ফ্রাই পাকোড়াটি রেডি হয়ে গিয়েছে। আপনারা এটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি সবার পছন্দ হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।